বন্ধুরা আমাদের সঙ্গে যুক্ত থাকতে প্রতিদিনের রাশিফল দেখতে জ্যোতিষীয় আলোচনা শুনতে এই ভিডিও নিচে থাকা লাল সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন পাশাপাশি অবশ্যই পাশে থাকা বেল আইকনের প্রথম অপশনটা অল নোটিফিকেশনটাও প্রেস করে দিন যাতে একটাও ভিডিও মিস না করেন নমস্কার বন্ধুরা শুরু করছি মকর লগ্ন মকর রাশির মাসিক ফলাদেশ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স যেহেতু আলোচনাটা আমরা বেশ কিছুটা লেটে শুরু করছি তাই আমরা আলোচনাটা এই মাসে সীমাবদ্ধ না থেকে এপ্রিল এবং মে এই দুই মাস আপনাদের কেমন যাবে মে মাসের মধ্যবর্তী সময় অবধি ইনফ্যাক্ট কেমন যাবে আমি সেখানে কিন্তু আলোচনাটা আপনাদের সামনে তুলে ধরবো এই দুই মাসের যে আগামী তিরিশ দিন আপনাদের কিন্তু কেমন যাবে আপনারা ইতিমধ্যে এপ্রিল মাসে বেশ কিছু গ্রহের ট্রানজিট দেখেছেন এবং একদম পয়লা এপ্রিলে বুধের ট্রানজিট হয়েছিল তার পরবর্তী সময় বৃহস্পতি ট্রানজিট এবং শুক্রের ট্রানজিট তো মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে বিষয়টা ছিল এবং বর্তমান সময়ে আছে সেটা হচ্ছে রাশি থেকে বৃহস্পতি সরে যাওয়া রাশি থেকে বৃহস্পতি সরে যাওয়ার পর বেশ কিছু মানুষের ক্ষেত্রে ভালো এবং বেশ কিছু মানুষের ক্ষেত্রে বেশ কিছু সাপোর্ট বেশ কিছু সাহায্য এগুলো চলে গেছে কিন্তু মনে হচ্ছে এবং বৃহস্পতি রাশি থেকে সরে যাওয়ার পরবর্তী অবস্থাটা আপনাদের কেমন যাবে সে বিষয়ে আমি বিস্তারিত আগেই আলোচনা করেছি সেপারেট ভিডিও চ্যানেলে দেওয়া আছে আপনারা হাতে সময় পেলে অবশ্যই দেখে নেবেন তো এই চলতি সময়ের মধ্যে আমরা কিন্তু মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চতুর্থ ঘরে বিভিন্ন গ্রহের সঞ্চার দেখছি শুক্র অলরেডি প্রবেশ করেছে এরপর সূর্য এবং বুধের সঞ্চার হবে এবং তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে গ্রহের সঞ্চারগুলো শুরু হয়েছে প্রথমে আমি এটা বলবো যে মঙ্গল ষষ্ঠ স্থানে যাচ্ছে 14 তারিখ এবং সূর্য চতুর্থ স্থানে আসছে একই সময় এই সময়ের মধ্যে আমি মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে রাগ জেদ এগুলো বাড়তে দেখবো সেলফ ডেভেলপমেন্ট হতে দেখবো শত্রু নাশের একটা যোগ দেখবো বাড়ি নিয়ে কিছু পরিবর্তন কিছু চেঞ্জ নতুন কিছু কেনাকাটি এগুলো দেখবো এবং অবশ্যই বেশ কিছু ক্ষেত্রে সিভিল মামলায় কিছু গ্রোথ আমরা কিন্তু এই সময় দেখতে পাবো আমি এটুকু বলবো পারিবারিক অনুশাসন কিছুটা মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে এই সময় বাড়বে চলতি সময় বাড়বে এডুকেশনের ক্ষেত্রে ওভারঅল ডেভেলপ করবে এপ্রিলের পরবর্তী বা এপ্রিলের মধ্যবর্তী সময় থেকে আরম্ভ করে মেয়ের মধ্যবর্তী সময়গুলি এগুলোই এবার আমরা চাকরি ব্যবসা বিদ্যা বিবাহ এই প্রেক্ষাপটে পরপর আলোচনাটা এগোবো এবং ভিডিওর শেষ দিকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়গুলো বিবিধ বিষয়টা আলোচনায় কিন্তু তুলে ধরবো তো প্রথম প্যাটার্নটা এরকমই যারা চাকরিজীবী মানুষ তাদের ক্ষেত্রে শুক্রের রাশি পরিবর্তন যেটা 10 তারিখে হচ্ছে এবং তার পরবর্তী সময়টা যেটা আপনারা পাচ্ছেন সেটা কিন্তু কর্মক্ষেত্রে অবশ্যই কিছুটা গ্রোথফুল আমি প্রথমেই বলবো শুক্র এতদিন উচ্চস্ত ছিল যে কর্মক্ষেত্রে স্মুথ রেজাল্ট বেশ কিছু মানুষ পেয়েছিলেন কিন্তু শুক্রের ওপর শনির দৃষ্টি ছিল খাটুনি অনেকের বেশি হচ্ছিল কিন্তু বর্তমানে শুক্র মঙ্গলের ঘরে থাকলেও সে কিন্তু গ্রহের শনির দৃষ্টির আওতার বাইরে আছে ফলত আমি এটুকু বলতে পারি যে শুক্র চতুর্থ স্থানে থাকার জন্য ওয়ার্ক ফ্রম হোম যারা আছেন তাদের ক্ষেত্রে গ্রোথ বাড়বে সূর্যর একই সঙ্গে প্রায় শুক্রের হাত ধরেই বলতে পারেন চতুর্থ ঘরে আসবে সেও কর্মস্থানে দৃষ্টি দেবে এবং বুধও কর্মস্থানে দৃষ্টি দেবে জব ট্রান্সফারের একটা যোগ এই সময় কিন্তু তৈরি হতে পারে মেয়ের মধ্যবর্তী সময় অবধি এবং আমি এটুকু বলতে পারি বুধ এবং সূর্যের দৃষ্টিটা সরকারি চাকরি সরকারি রিলেটেড চাকরি মেডিকেল ফিল্ড এগুলোতে কিন্তু যোগাযোগ আনবে শুক্রের যে দৃষ্টি কর্মস্থানে পড়ছে সেক্ষেত্রে আমি বলবো জব এনভায়রনমেন্ট যাদের কিছু সমস্যা চলছিল সেটা কিছুটা ডেভেলপ করবে এবং জব এনভায়রনমেন্টের জায়গাটা কিন্তু স্ট্রং হবে এবং আরও কিছু কর্মক্ষেত্রে সুবিধা সুযোগ এগুলো কিন্তু পেতে পারেন তার মূল কারণ হচ্ছে বৃহস্পতি বর্তমানে কর্মস্থানে দৃষ্টি দিতে শুরু করেছে এবং বৃহস্পতি যেহেতু সেভিংসের ঘরে আছে তো আমি বলবো কর্মস্থানে পূর্ণ টাকা কড়ি প্রাপ্তি বা ইত্যাদি কিছু যদি থাকে সেই বিষয়ে চেষ্টা চরিত্র করতে পারেন সেই জায়গাটা ডেভেলপ করার সম্ভাবনা হরস্কোপে আছে ব্যাংকিং সেক্টর এডুকেশন সেক্টর কোনো ধরনের ইকোনমিক্সের যারা কাজ করছেন এই ধরনের সেক্টর হায়ার কমার্সের ওপর যারা কাজ করছেন এই ধরনের কাজগুলো কিন্তু ডেভেলপ করবে ওভারঅল মে মাসের মধ্যবর্তী সময় অবধি কর্মক্ষেত্রে আমি বলবো বিদেশ যাত্রা দূরযাত্রার অপরচুনিটি এই মাস থেকে কিন্তু আছে এবং এটা কিন্তু কন্টিনিউ করবে মে মাসেও এই বিষয়ে কিন্তু আপনারা কোনো উদ্যোগী ভূমিকা বা কোনো পরিবর্তনশীল বিষয়ে চেষ্টা করতে পারেন আমি বলবো বর্তমান যে সময়টা পাচ্ছেন যে এপ্রিলের যে পয়লা বৈশাখ থেকে যে সময়টা রানিং থাকছে সেই সময়ের মধ্যে আপনারা জব নিয়ে কিছু চিন্তাভাবনা করার থাকলে করুন কারণ এর পরবর্তী সময় শুক্র রাহুর সঙ্গে যুক্ত হবে কাজে কর্মে কিছুটা দূরযাত্রা দূর ভ্রমণ বা কাজে কর্মে কিছুটা আপনি ডিসিশন নিতে হয়তো দেরি করে ফেলছেন এই জায়গাটা অনেকের ক্ষেত্রে আসতে পারে শুক্র রাহু যোগের জন্য কিন্তু আমার ব্যক্তিগত মত এই যে আপনি এপ্রিল থেকে মেয়ের মধ্যবর্তী সময়টা পাবেন সেটা কিছুটা হলেও আমার মনে হয় স্টেবল কর্মক্ষেত্রে কর্মশান্তি বা কর্মক্ষেত্রে কিছুটা একটু স্বস্তির জায়গাটা বজায় থাকবে মঙ্গল ষষ্ঠ স্থানে যাওয়ার জন্য আপনারা যদি ডিপার্টমেন্টাল এক্সাম কিছু দিতে চান সেটা 14 এপ্রিল থেকে দেওয়ার চেষ্টা করুন খেয়াল রাখবেন গ্রহণযোগ রাশির পঞ্চমে শুরু হবে মে মাসের মধ্যবর্তী সময় চেষ্টা করবেন মে মাসের শুরু সপ্তাহের দিকের মধ্যেই কিন্তু জব ইন্টারভিউ বা ইত্যাদিগুলো কমপ্লিট করা সেটা আপনাদের ক্ষেত্রে ভালো যেতে পারে কর্মশত্রুতার মধ্যে যারা ছিলেন চাকরি ক্ষেত্রে কনস্পিরেসি বা ইত্যাদির মধ্যে যারা সমস্যায় ছিলেন তাদের ক্ষেত্রে আমার মনে হয় পয়লা বৈশাখের পরবর্তী সময় থেকে এটা অনেকটা বেটার ফল বা অনেকটা স্বাভাবিক পরিস্থিতির জায়গাটা আপনাদের ক্ষেত্রে থাকবে
এছাড়া অন্যান্য বিষয়ের মধ্যে আমি এটুকু বলতে পারি, সেলস মার্কেটিং টার্গেট রিলেটেড কাজ এগুলো ক্ষেত্রে বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে বা এরকম অনেক কাজ আছে যে যতটা আপনি এফোর্ট দেবেন সেই অনুযায়ী টাকা পাবেন। এই ধরনের কাজ যারা করেন তো সেটা লেখালেখির কাজ হতে পারে, কোনো এডিটিংয়ের কাজ হতে পারে, যেরকম ধরনের আপনার ক্ষমতা ততটুকু আপনি টাকা পাবেন, সেই ধরনের কাজগুলো কিন্তু গ্রোথ পাবে এই এপ্রিলের মধ্যবর্তী সময় থেকে মেয়ের মধ্যবর্তী সময়ের মধ্যে। এই বিষয়টা অবশ্যই হরোস্কোপে ভালো। আর একটা বিষয় সেটা হচ্ছে জব ট্রান্সফার নিয়ে যদি কিছু ভাবেন, পরের মাসে কিন্তু গ্রহণযোগ মাথায় রাখবেন মে মাসের মধ্যবর্তী সময় থেকে। চেষ্টা করুন মে মাসের সেকেন্ড উইকের মধ্যে যে কোনো ডিসিশান কিন্তু নিয়ে নেওয়ার। আপনারা আলোচনাটা শুনছেন তার মধ্যেই বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইছেন সেটা বাড়িতে বসে ফোনেই সম্ভব, তার জন্য যেটা করতে হবে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স এই কথাটা ফেসবুকে টাইপ করবেন, টাইপ করলে আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ পেয়ে যাবেন, সেখানে এলেই নাম্বার পেয়ে যাবেন, নাম্বারে একটা ফোন করবেন, বুকিং করবেন, বাড়িতে বসে ফোনেই সমস্ত আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলবেন। সেই আলোচনাটা হবে 100% গোপনীয়তার সঙ্গে, বিস্তারিত আলোচনা, সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এবং অবশ্যই আপনার পক্ষে সন্তোষজনক হবে। তাহলে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করুন ফেসবুকে, ফেসবুক পেজ এবং গ্রুপে যুক্ত হয়ে যান। ইউটিউবে নোটিফিকেশান অনেক সময় অনিয়মিত ঠিক সময় পৌঁছয় না, আপনারা যদি রেগুলার ফেসবুক পেজ এবং গ্রুপে ফলো করেন সেখানেও কিন্তু নোটিফিকেশানগুলো আপনারা ইউটিউবের সাথে সাথে পেতে পারেন, এবং আমাদের ইনস্টাগ্রাম পেজটাও কিন্তু ফলো করতে ভুলবেন না। কর্মক্ষেত্র নিয়ে আরও কিছু প্রশ্ন থাকলে জানান এবং দৈনিক রাশিফলটা ফলো করুন, সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে। এর বাইরে আমি এটুকু বলতে পারি, আর একটা পয়েন্ট বলে দিচ্ছি, কর্মক্ষেত্রে যেহেতু শুক্রের দৃষ্টি কর্মঘরে আছে, শৌখিন দ্রব্যাদির কাজ, আর্টিস্টিক কাজ, শিল্পী যারা আছেন, কলাকুশলী যারা আছেন, তাদের ক্ষেত্রে এ মাসটা বা মেয়ের মধ্যবর্তী সময় অবধি ভালো যাবে। আশা যাক এবার ব্যবসার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে ব্যবসার অধিপতি চন্দ্র নিয়ত পরিবর্তনশীল, খুব কুইক মুভ করছে আপনাদের অধিপতি চন্দ্র। তো ব্যবসার ক্ষেত্রে বর্তমান যে সিচুয়েশনে বৃহস্পতি দৃষ্টি আর কিন্তু ব্যবসার স্থানে নেই, ফলত ব্যবসার ক্ষেত্রে কিছু পরিবর্তনশীল সময় কিন্তু আপনারা এপ্রিলের এই সময় থেকে পাচ্ছেন এবং যেটা রানিং থাকবে। অনেকের মনে হতে পারে যে ব্যবসার জায়গায় যে জায়গাটা হয়তো খুব স্ট্রং ছিল সেটা কিছুটা একটু দুর্বলতা আছে, এটা অনেকের মনে হতে পারে, কিন্তু এটার সঙ্গে ধাতস্থতে কয়েকটা দিন সময় লাগবে। ব্যবসার ক্ষেত্রে ভালো ব্যবসার কথা আমি যদি বলি, গৃহস্থলী ব্যবসা, সেলফ প্রফেশন এগুলো ভালো যাবে, গ্রুপ বিজনেসগুলো ভালো যাবে, আপ টু মেয়ের মিডিল অবধি ভালো যাবে। শুক্র চতুর্থ স্থানে অবস্থান করার জন্য কাপড় জামা, খাদ্যদ্রব্য, কুটির শিল্প এগুলো কিন্তু ডেভেলপ করবে, এবং অবশ্যই চতুর্থ ঘরে শুক্র শুভ ফলদায়ী হওয়ার জন্য যে কোনো ধরনের কারখানা রিলেটেড কাজ, মেকানিক্যাল ছোটোখাটো কাজ, যেখানে যন্ত্র যন্ত্রাংশ তৈরি হয় এরকম ধরনের কাজ এগুলো কিন্তু ভালো যেতে পারে। ইভেন্ট রিলেটেড যারা কাজ করেন তাদের ক্ষেত্রে এ মাসটা কিন্তু ভালো যাবে। খেলার ইকুইপমেন্টস বানান এরকম যারা কিছু করেন তাদের ক্ষেত্রেও কিন্তু মেয়ের মিডিল অবধি সময়টা কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে আছে, এবং মিডিয়া সেক্টরে যারা কাজ করেন তাদের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু 14 এপ্রিলের পর থেকে কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা হরোস্কোপে থাকছে, এবং এরপর থেকে আপনি বেটার ফল পেতে পারেন। কম্পিটিশনে জয়যুক্ত হওয়ার সম্ভাবনা, যে কোনো কম্পিটিটিভ জায়গায় কিন্তু জয়যুক্ত হতে পারেন, কারণ মঙ্গল ষষ্ঠ স্থানে অত্যন্ত শক্তিশালী ফল দেবে, তাই কম্পিটিটিভ জায়গাগুলো কিন্তু ভালো হতে পারে। মেডিকেলের কাজগুলো ভালো যাবে, এবং যারা প্রাইভেট টিউশনি বা ইত্যাদি করেন ভালো যাবে। দ্বিতীয় স্থানে বৃহস্পতি, স্পেশালি আমি এটুকু বলবো সোনার ব্যবসা, খাদ্যদ্রব্যের ব্যবসা, গ্রসারি আইটেম, পারিবারিক ব্যবসা এগুলোতেও কিন্তু গ্রোথ পাওয়ার সম্ভাবনা অবশ্যই কিন্তু ভালো বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। ব্যবসার মধ্যে আমি ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পেশাকেও ভালো বলবো, কারণ বৃহস্পতি নিজস্বভাব ত্যাগ করেছে। যারা সুদে টাকা কাটান কোনো বিষয়ে এবং টাকা ধার ফার দেন এদের ক্ষেত্রে কিছু ভালো, যারা কোনো জিনিস কেনা বেচার কাজ করেন, ব্রোকারির কাজ করেন এদের ক্ষেত্রেও কিন্তু ভালো যাওয়ার সম্ভাবনা আছে। তবে শেয়ার লটারি ফাটকা ইনকামের ক্ষেত্রে আমি একটা বিষয়ে সতর্ক করবো আপনাকে, এপ্রিল মাসটা ঠিকঠাক, বাকি সময়টাও ভালো যাবে, কিন্তু আপনারা যদি ইনভেস্ট করতে চান 14 এপ্রিল থেকে অবশ্যই 12 মে, আমি কমিয়ে দিলাম দিন, 12 মে এই সময় অবধি ভালো, তার পরবর্তী সময়টা কিন্তু খুব সুইটেবল নয়, এই সময়ের আগে বা এই সময়ের পরবর্তী সময়টা কিন্তু একটু দুর্বল বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। তো ব্যবসার জায়গাটা এরকমই কাটবে, এবার অমাবস্যা তিথিগুলো যখন পড়বে ব্যবসার জায়গাটা তার আগের দিন পরের দিন এই সময়টা একটু দুর্বল থাকতে পারে। এবার আমাদের আলোচনা অবশ্যই কিন্তু বিদ্যা, পড়াশোনা, পড়াশোনার ক্ষেত্রে আমি এটুকু বলবো স্কুলের পড়াশোনা ডেভেলপ করবে, সামনে কোনো ভাইভা এক্সাম থাকলে ভালো, কম্পিটিটিভ এক্সামগুলো 14 এপ্রিল থেকে ভালো। উচ্চশিক্ষায় অ্যাডমিশান যদি কিছু নিতে চান সেটা চেষ্টা করবেন আপনারা অবশ্যই কিন্তু 12 মের আগে অ্যাডমিশানটা নেওয়ার, সেটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যে কোনো কোর্স বা কোনো শুরু করা বা অনলাইনে কিছু কোর্স করার ক্ষেত্রে ভালো যেতে ভালো হতে পারে, এবং কোনো যদি কিছু অ্যাসাইনমেন্ট কিছু সাবমিট করার থাকে বা কিছু অনলাইনে কিছু করার থাকে সেগুলো কিন্তু আমার মনে হয় এই মের 12 তারিখের আগে করে ফেলার চেষ্টা করুন। এই সময় আমি এটুকু বলবো এডুকেশনের ক্ষেত্রে চতুর্থ শুক্র বর্তমানে এপ্রিল এবং মের স্টার্টিং ফেজটা থাকলেও আপনাদের ক্ষেত্রে কিছুটা কনসেন্ট্রেশনের অভাব, বিশেষত যারা মোবাইল গেমস কম্পিউটার গেমসের নেশায় বুঁদ হয়ে থাকেন এদের ক্ষেত্রে কিছুটা সমস্যা থাকতে পারে, এবং পড়াশোনার ক্ষেত্রে স্কুলের পড়াশোনার ক্ষেত্রে একটু রুটিন মাফিক জায়গাটা ব্যাহত হতে পারে শুক্র থাকার জন্য, বিশেষত এন্টারটেনমেন্ট পারপাসে, এটা মাথায় রাখতে হবে। আসা যাক এবার প্রেমের ক্ষেত্রে, প্রেমের ক্ষেত্রে একটা ভালো সময় আপনারা কিছু সময়ের জন্য পাবেন, এই কিছু সময়টা হচ্ছে 1 বৈশাখ থেকে আরম্ভ করে 12 মে, এই সময়টা আপনারা কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছুটা ভালো ফল
পাবেন এবং একটু স্টেবল রেজাল্ট আপনারা পাবেন, প্রেমের ক্ষেত্রে একটু শান্তিপূর্ণ সময় পাবেন। কারণ এতদিন মঙ্গল ছিল, অঙ্গারক যোগের একটা প্রভাব ছিল, কিন্তু বর্তমান সময় এখানে কোনো গ্রহের প্রভাব নেই। রাহু যেখানে অবস্থান করছে সেটা তো করছেই, কিন্তু গ্রহণ যোগ শুরু হচ্ছে মেয়ের মিডিল থেকে। আপনারা চেষ্টা করবেন নতুন প্রেমের বিষয়ে যদি ভাবনা চিন্তা করতে চান, 14 এপ্রিল থেকে 12 মের মধ্যে ভাবনা চিন্তা করুন, সেটা তুলনামূলক আপনাদের ক্ষেত্রে ভালো। রেগুলার প্রেমের ক্ষেত্রে স্বাভাবিক পরিস্থিতি সবসময় একই রকম থাকে না, সেই জন্য আমি দৈনিক রাশিফলটা বলবো ফলো করতে। রেগুলার বিভিন্ন বিষয়গুলো সেখানে কিন্তু আলোচনা করা হবে, আপনারা কিন্তু জানতে পারবেন। আসা যাক এবার বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনায়। পারিবারিক সূত্র, বৈদেশিক সূত্র এবং প্রেমজ সূত্র থেকে বিবাহ আসার চান্সেস মেয়ের মিডল অব্দি সময়তে আছে। পারিবারিক সূত্র থেকে আত্মীয় স্বজনের সূত্রও এখানে কিন্তু খুব স্ট্রং, অনলাইনে কিছু যোগাযোগ আসতে পারে। সেকেন্ড ম্যারেজের বিষয়ে তবে যারা ভাবনা চিন্তা করছেন, 12 মের মধ্যে ভাবনা চিন্তাটা শেষ করাই ভালো। তারপরে গ্রহণযোগে এই জায়গাটা কিন্তু কিছুটা দুর্বল থাকবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। তার আগে আপনারা কিন্তু সেকেন্ড ম্যারেজের বিষয়ে আলাপ আলোচনাটা সেরে ফেলুন। দাম্পত্য সুখের কথা যদি বলেন, আমি এটুকু বলতে পারি যে মে মাসের যে মিডল অব্দি যে সময়টা দাম্পত্য সুখ থাকছে। তবে সূর্য উচ্চস্থ এবং সূর্য আপনাদের চতুর্থ ঘরে থাকার জন্য কোনো বিষয়ে আপনার হোক বা আপনার পরিবারের কারোর হোক, সংসারে ডমিনেটিং একটা টেন্ডেন্সি থাকতে পারে, যেটা আপনার হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ থাকলেও যে পারিবারিক সুখ বা একই ছাদের তলে বসবাসকারী ব্যক্তিদের ক্ষেত্রে কিছু বিষয়ে মেন্টাল স্যাটিসফ্যাকশনের অভাব এই জায়গাটা কিছু বিষয়ে দিতে পারে। এবং আমি এটুকু বলবো যে পুরোটাই যে খারাপ যাবে তা নয়, সূর্য এখানে দিকবলি আছে, বেশ কিছু ক্ষেত্রে পারিবারিক অনুষ্ঠান, পারিবারিক কোনো বিষয়ে গ্যাদারিং এগুলো হওয়ার সম্ভাবনা থাকছে। তার মধ্যে এই জায়গাটা কিন্তু কিছুটা আমার মনে হয় বাড়ির অনুশাসন জায়গাটাও কিন্তু কিছুটা থাকতে পারে। এই জায়গাটা অবশ্যই একটা আপনার মেন্টাল প্রেসার বলতে পারেন, তবে সেটা জট সামান্য, কারণ শুক্র এখানে উপস্থিত, এই জায়গাটা থাকছে। বাকি অমাবস্যা পূর্ণিমা তিথিগুলো দাম্পত্য বিষয়গুলো একটু অ্যাভারেজ কাটতে পারে, আদরের সমস্যা সেরকম কিছু নেই। তো আমি এবার বিবিধ বিষয়গুলো আলোচনা করবো, অবশ্যই এটা মনোযোগ সহকারে শুনবেন, এখানে ভালো মন্দ বহু বিষয়গুলো তুলে ধরবো এবং আলোচনা এই পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন অবধি যারা দেখছেন যদি সাবস্ক্রাইব না করতে পারেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, এবং অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স টাইপ করে ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে যান, সেখানে এলে নাম্বার পেয়ে যাবেন, ফোন করে বুকিং করে আমাদের সঙ্গে আপনি কথা বলতে পারেন। তো প্রথমেই আমরা আলোচনা করে নিই বিবিধ বিষয়ের, অবশ্যই হেলথ নিয়ে, আর ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। হেলথের ক্ষেত্রে আমি এটুকু দেখতে পাচ্ছি মকর লগ্ন মকর রাশি সাপেক্ষে বৃহস্পতি রাশি থেকে সরে গেছে, হেলথ কিন্তু ইম্প্রুভমেন্টের দিকে, কারণ বৃহস্পতি নিচস্থ ছিল রাশিতে, হেলথ ইম্প্রুভমেন্টের দিকে। আপনাদের হেলথের এই মুহূর্তে যা যা সমস্যা চলছে, মানে এপ্রিলের ফার্স্টের দিকে যা ছিল সমস্যা রানিং ছিল, সেটা কিন্তু পয়লা বৈশাখের পরবর্তী সময় থেকে ইম্প্রুভমেন্টে যাবে, কারণ মঙ্গল ষষ্ঠ স্থানে প্রবেশ করছে এবং ষষ্ঠ স্থানে মঙ্গল আপনার রোগমুক্তির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রোগমুক্তির জায়গাটা ভালো। হেলথ ডিজিজ দু একটা তো আসতে পারে, সেই বিষয়ে আমি বলবো হার্ট পেশেন্টদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, এবং পেটের গোলমাল হজমের সমস্যা মেয়ের মিডলের বা মেয়ের মিডলের একটু আগে আগে দেখবেন, প্রথম দ্বিতীয় সপ্তাহ নাগাদ কিছু বিষয় আসার সম্ভাবনা একটু থাকছে, এবং কোমরে ব্যথা বেদনা পায়েস ইত্যাদি সমস্যা যাদের আছে একটু সতর্ক থাকা অবশ্যই দরকার। এটা মে মাসের মিডল অব্দি কিন্তু এই প্রেডিকশানটা প্রযোজ্য। এর বাইরে আমি এটুকু বলতে পারি যে কেনাকাটি সম্পূর্ণের কাজ আপনি করতে পারেন, গৃহস্থলী জিনিসপত্র, গাড়ি, গ্যাজেটস, বাড়ি ইত্যাদি যাই কিছু কেনে না কেন সেগুলো করতে পারেন, ইভিন সেলও করতে পারেন। সন্তান যোগের ক্ষেত্রে ভালো এই মাসটা, আমি বলবো সন্তান যোগের বিষয়ে যারা ভাবনা চিন্তা করছেন, ইভিন সন্তান যাদের আছে তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে এগোতে চাইছেন, অবশ্যই সেটা যেন মের 13 তারিখের আগেই হয়, সেটা মাথায় রাখা জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়। বাকি জায়গাটা হরোস্কোপে বলবো, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে মেয়ে মিডল অব্দি উত্থানের জায়গা থাকছে, অবশ্যই নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়বে এবং পাবলিক ফিগার যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো যেতে পারে, এবং পরিবারের মতকে গুরুত্ব দিলে আপনি বহু সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। কোনো সমস্যায় পড়েছেন, অ্যাস্ট্রোলজারের সঙ্গে তো সবসময় কনসাল্ট করা সম্ভব হয় না, পরিবারের কারোর অ্যাডভাইস নিন, দেখবেন কোনো সমাধান সূত্র আপনি পেয়ে গেছেন। খেলোয়াড়দের ক্ষেত্রে মাসটা ভালো, অবশ্যই খেলার ক্ষেত্রে গ্রোথ থাকছে, শত্রু নাশের যোগ হরোস্কোপে থাকছে, লোন পরিশোধের ক্ষেত্রে কোনো উপায় আপনি পেয়ে যেতে পারেন, অনেক সময় দেখবেন নেগোসিয়েশান হয় কোনো ব্যাংক বা অর্গানাইজেশন, কিছু অল্প টাকা বা কিস্তি বাড়িয়ে দিয়ে লোন পরিশোধ করার ক্ষেত্রে যোগাযোগ আসে, সেই ধরনের কিছু অপরচুনিটি পেতে পারেন। মেডিকেল কোনো কাজে ইম্প্রুভমেন্ট হতে পারে, ডাক্তার দেখানো, মেডিকেল কোনো কাজ করতে পারেন, বিদেশে যাওয়া দূরযাত্রার ক্ষেত্রে ভালো, বৈদেশিক টাকা যারা ইনকাম করছেন তাদের ক্ষেত্রে ভালো, কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, একটু স্বাস্থ্যসম্মত খাওয়ার দিকে ঝোঁক কিছুটা আপনি বলতে পারেন এই মাসে, অর্থাৎ এপ্রিলের শেষ দিক থেকে আপনার কিছুটা বাড়তে পারে, সেটা মেয়ের ওপর মে মাস অবধি কন্টিনিউ করবে, এবং
ফাটকা লাভ বা ইত্যাদির ক্ষেত্রে আমি বলবো মের 13 তারিখের আগে অবধি সময়টা ভালো যেতে পারে ফাটকা লাভের ক্ষেত্রে। মামলা মোকদ্দমায় এই মুহূর্তে মের 13 তারিখ অবধি জয়লাভের যোগ আছে এবং নতুন মামলা মোকদ্দমা করার ক্ষেত্রে 13ই মের আগে অবধি সময়টা ভালো বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে এবং গ্রুপ ওয়ার্ক যৌথ কাজগুলো অবশ্যই ভালো যেতে পারে। কোনো ট্রান্সফার, বাড়ি ট্রান্সফার, আপনার জব ট্রান্সফার, এই ধরনের ট্রান্সফরমেশান এই মাসে কিন্তু হওয়ার ক্ষেত্রে যোগাযোগ হরস্কোপে আমরা দেখতে পাচ্ছি। একটু মেজাজ স্ট্রং থাকবে আপনাদের, সেটা যে কোনো ক্ষেত্রে এটা একটু কন্ট্রোল করতে হবে, এটা মানিয়ে চলতে পারলে বাকি জায়গাটা ভালো। আপনারা গ্রহদের রাশি পরিবর্তন এবং দৈনিক রাশিফল দেখুন এবং বৃহস্পতি রাশি পরিবর্তনটা মিস করবেন না। বৃহস্পতি একাধিক জায়গায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, দেখুন এন্ড স্ক্রিনে ফটো রয়েছে, ক্লিক করে দেখে নিন। আমরা ফিরছি আজই দৈনিক রাশিফল নিয়ে, এরপরেই আসছে দেখবেন। নমস্কার।